যেখানে জনসমাবেশ নিষিদ্ধ ছিল সেখানে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার কোনো প্রশ্নই ওঠে না। এমন সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মানুষ ঘরে বসে সিনেমা দেখেছেন, আর সেই সিনেমাগুলোর মধ্য থেকে এবারে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 10টি সিনেমা। প্রিয় দর্শক, 2020 সালকে বিদায় জানিয়ে আমরা পদার্পণ করেছি 2021 সালে। অভিশপ্ত করোনা ভাইরাসের কারণে 2020 সালটি সবার জন্যই ছিল এক বিষাক্ত বছর। এই বছরে বহু মানুষ তাদের নিকট আত্মীয় স্বজনকে হারিয়েছেন, আবার অনেকেই তার চাকরি অথবা ব্যবসায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। সারা বিশ্বই ঘরবন্দী হয়েছিল 2020 সালে। এই বছরটি মানুষের কেটেছে শোক আর আতঙ্কে। তবে ঘরবন্দী মানুষগুলোর হতাশা দূর করতে শোবিজের মানুষরা কিন্তু এই সময়েও কাজ করে গেছেন। করোনার মধ্যেও অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে যা বিনোদন দিয়েছে ঘরবন্দী মানুষগুলোকে। এক্ষেত্রে দারুণ ভূমিকা রেখেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। যেখানে জনসমাবেশ নিষিদ্ধ ছিল সেখানে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার কোনো প্রশ্নই ওঠে না। এমন সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মানুষ ঘরে বসে সিনেমা দেখেছেন, আর সেই সিনেমাগুলোর মধ্য থেকে এবারে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 10টি সিনেমা। 2020 সালের সেরা 10টি সিনেমা নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমরা 2020 সালে মুক্তি পাওয়া সিনেমাগুলির গুণগত মান বিবেচনায় তাদের মধ্য থেকে 10টি সিনেমাকে বেছে নিয়েছি। আপনাদের জন্য আজকে সেই 10টি সিনেমা সম্পর্কেই সংক্ষেপে বলবো। নাম্বার 1, শুভ মঙ্গল জিয়াদা সাবধান। আয়ুষ্মান খুরানা, জিতেন্দ্র কুমার, নীনা গুপ্ত এবং গজরাজ রাও অভিনীত, হিতেশ কেওয়ালা রচিত ও পরিচালিত এই ছবিটির প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কেন্দ্রীয় চরিত্রে আয়ুষ্মানের সঙ্গে ছিলেন জিতেন্দ্র। দুই পুরুষ প্রেমিক দম্পতিকে নিয়ে এগিয়ে চলতে থাকে সিনেমাটির গল্প। দেখানো হয় পরিবার এবং প্রেমের এক বিপরীতমুখী সংঘর্ষের নানা দিক। নাম্বার 2, ছাপাক। এই সিনেমাটি একটি অ্যাসিডদগ্ধ নারীকে নিয়ে। অ্যাসিডদগ্ধ লক্ষ্মী আগরওয়ালের জীবনী অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার। সিনেমাটি প্রযোজনা করেছেন মেঘনা ও দীপিকা পাড়ুকোন। প্রেমিকের ছুড়ে দেওয়া অ্যাসিডে কিশোরী লক্ষ্মী আগরওয়ালের বর্তমান এবং ভবিষ্যৎ কীভাবে ধূলিসাৎ হয়ে যায় তাই দেখানো হয়েছে এই সিনেমাটিতে। এই সিনেমাটির করুণ গল্প আপনার চোখে এক ফোঁটা হলেও জল এনে দেবে। নাম্বার 3, পাঙ্গা। কঙ্গনা রানাওয়াত, জেসি গিল, রিচা চাড্ডা এবং নীনা গুপ্তা অভিনীত পাঙ্গা সিনেমাটি পরিচালনা করেছেন অশ্বিনী আয়ার তিওয়ারি। সিনেমাটির গল্প এক মহিলা কাবাডি খেলোয়াড়ের খেলায় ফিরে আসতে চাওয়ার স্বপ্ন নিয়ে। কেন্দ্রীয় চরিত্রে কঙ্গনার অভিনয় ছিল সিনেমাটিতে প্রশংসনীয়। স্পোর্টস ঘরানার সিনেমা হলেও স্বপ্নপূরণের লক্ষ্যে মানুষের সংগ্রামের চমৎকার গল্প ফুটে উঠেছে দারুণভাবে। নাম্বার 4, থাপ্পর। উচ্চবিত্ত সমাজের এক মহিলার গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অত্যাচারের নানা দিক তুলে ধরা হয়েছে থাপ্পরে। অনুপ সিনহা পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন টি সিরিজের ভূষণ কুমার এবং বিনোদ ভানুশালী। নাম্বার 5, কামিয়াব। হার্দিক মেহতা পরিচালিত কামিয়াব সিনেমাটি 2020 সালের সেরা সিনেমাগুলোর একটি। সিনেমাটিতে অভিনয় করেন সঞ্জয় মিশ্র, দীপক দবরিওয়াল, মনোজ বক্সি এবং আরও অনেকে। এই সিনেমাটি 2018 সালে দক্ষিণ কোরিয়ার বুসান ফিল্ম ফেস্টিভ্যালে মুক্তি পেলেও ভারতবর্ষে এটিকে মুক্তি দেওয়া হয় 2020 সালের 6 মার্চ। কামিয়াব সিনেমাটি বলিউডের উত্তাল দিন থেকে হারিয়ে যাওয়া অভিনেতা সুধীরের নতুন যাত্রা। বলিউড কিং খান শাহরুখ খানের প্রযোজনা সংস্থা এমন এক অভিনেতার জীবনের কাহিনী পর্দায় পরিবেশন করছে যা দেখে বলিউডকে চিনতে হবে নতুনভাবে। নাম্বার 6, গুলাব ও সিতারো। সুজিত সরকার নির্মিত চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জুহি চতুর্বেদী। রাইজিং সান ফিল্মসের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন রনি লাহিড়ি ও শীল কুমার।
উত্তর ভারতের লখনউ শহরের একটি বাড়ির মালিক ও ভাড়াটিয়ার কর্মকাণ্ড নিয়ে নির্মিত এই কাহিনী চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা। 2019 সালে নির্মিত চলচ্চিত্রটি করোনা ভাইরাস মহামারীর কারণে প্রেক্ষাগৃহের বদলে অ্যামাজন প্রাইম ভিডিও নামক অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পায়। ভারতে সিনেমাটি দারুণভাবে প্রশংসিত হলেও দ্য গার্ডিয়ান পত্রিকার মাইক ম্যাককাহিলকে সন্তুষ্ট করতে পারেনি। মাইক গুলাবো সিতাবোকে ব্যাখ্যা করেছেন নেতিবাচকভাবে। নাম্বার 7, বুলবুল। বুলবুল সিনেমার কাহিনী 19 শতকের শেষ ভাগের উপর নির্মিত। অন্ধকারাচ্ছন্ন অস্বাভাবিক ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই ভৌতিক থ্রিলারটি। আগেকার দিনের বিভিন্ন কুসংস্কার এবং বর্তমান সময়ের অত্যাধুনিক নির্মাণ কৌশল সিনেমাটিতে নিয়ে এসেছে নতুনত্ব। আনুষ্কা শর্মার ক্লিন স্লেট ফিল্মস প্রযোজিত বুলবুল সিনেমায় অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, তৃপ্তি ডিমরি, রাহুল বোস, পাউলি দাম এবং পরমব্রত চট্টোপাধ্যায়। রয়েছেন আরও বেশ কিছু বাঙালি অভিনেতা ও অভিনেত্রী। এই সিনেমাটি দিয়ে অনবিতা দত্ত পরিচালক হিসেবে তার যাত্রা শুরু করেছেন। নাম্বার 8, রাত আকেলি হ্যায়। ছোট শহরের এক পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর জাতিল যাদবকে নিয়ে সিনেমাটির গল্প এগিয়েছে। ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমাটি মুক্তি পায় নেটফ্লিক্সে। এটি পরিচালনা করেছেন হানি ত্রিহান। সিনেমাটিতে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, রাধিকা আপ্তে, শ্বেতা ত্রিপাঠী, তিগমংশু ধুলিয়া, শিবানী রঘুবংশী, নিশান্ত দহিয়া, জ্ঞানেন্দ্র ত্রিপাঠী, ইলা অরুণ, সানন্দ কিরকিরে, নীতেশ কুমার তিওয়ারি এবং আদিত্য শ্রীবাস্তব। সম্পূর্ণ থ্রিলার ঘরানার এই সিনেমাটিকে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ভারতীয় সিনেমাগুলোর অন্যতম সেরা বলা হয়ে থাকে। নাম্বার 9, গুঞ্জন সাক্সেনা, কার্গিল গার্ড। ভারতীয় বিমানবাহিনীর পাইলট গুঞ্জন সাক্সেনার জীবনের গল্প নিয়ে সাজানো হয় এই সিনেমাটি। সামরিক পরিবারে জন্ম নেওয়া সাক্সেনা 1996 সালে ভারতীয় বিমানবাহিনীতে যোগ দেন। তিনি একমাত্র মহিলা যিনি ভারতের 1999-এর কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। সিনেমাটি পরিচালনা করেছেন স্মরণ শর্মা। পরিচালক সাক্সেনার স্বপ্ন দেখা এবং তার বাস্তব রূপান্তরকে এই সিনেমার মধ্যে দেখিয়েছেন। এই ছবিতে জাহ্নবী কাপুর ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠী ও অঙ্গদ বেদী। জাহ্নবীর বাবার চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, দাদা হয়েছেন অঙ্গদ বেদী। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সেরা সিনেমার তালিকা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। ধন্যবাদ।
ছবি ক্যাপচার করব এখন। এখানকার সবচেয়ে বেশি আকর্ষণ করে।